पूर्णमद पूर्णमिदं पर्णात् पूर्णमदच्छति पूर्णश पूर्णमादाय पूर्णमेवा भुषिष्यति শান্তি শান্তি আজ আমরা আলোচনা শুনব আসক্তি নিয়ে আমার বাবদে অবাক লাগে নিজের মিথ্যে পরিচয়কে আক্রে থেকে লোকে এত কষ্ট পায় তবুও তাদের চৈতন্য হয় না মিথ্যা জ্ঞানের অহংকার পদের অহংকার সম্পর্কের অহংকার এগুলো যে সাময়িক তা সে বোঝে তবুও এগুলো পাবার জন্য এগুলোকে ধরে রাখার জন্য এগুলোকে বাড়াবার জন্য প্রতিনিয়ত সে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আর পরিশেষে পাচ্ছে দুঃখ জাগতিক সম্পত্তি বাড়িয়ে নিজেকে সুখী করবার জন্য চেষ্টা করছে আবার এগুলো রক্ষার জন্য সে সারা জীবন ভয়ে ভয়ে কাটাচ্ছে তবু মোহ ছাড়তে পারছে না বাপের সম্পত্তি পাবার জন্য ছেলেমেয়েরা বাপ মাকে কষ্ট দিচ্ছে আবার বাবা মা তার সম্পত্তি রক্ষার জন্য ছেলে মেয়েদেরকে কষ্ট দিচ্ছে এ এক অদ্ভুত ঘোরালো অবস্থা কুকুরগুলোকে দেখেছি শুকনো হার চিবোচ্ছে চিবোতে চিবতে মুখ দিয়ে রক্ত ঝরছে সেই রক্তের স্বাদে সে আনন্দ পাচ্ছে যখন হার জীবনও শেষ হল তখন সে বুঝতে পারে তার গাল ছড়ে গেছে বিচিত্র এই জগৎ আধ্যাত্মিক পথে মানুষ এই জাগতিক বন্ধনের মধ্যে হারিয়ে যেতে চায় না সে এই সব কিছুর মালিককে ধরতে চায় তাই আধ্যাত্মিক জগতের মূল হল ত্যাগ বৈরাগ্য অনাসক্তি ত্যাগ ভিন্ন আধ্যাত্মিক জীবন পূর্ণ হতে পারে না আর সেই ত্যাগের মানে বিষয় ত্যাগ নয় মনের ত্যাগ বেঁচে থাকার জন্য বিষয় তো চাই কিন্তু বিষয়ের জন্য বেঁচে থাকা নয় বিষয়ে আসক্তি চাই না আমাদের ভোগ হবে অকর্তা জ্ঞানে আমরা যে খাবার খাবো সেটাও যেন ঈশ্বরেরই ভোক্তাবশেষ হয় বস্তুকে পরিত্যাগ করা আসল ত্যাগ নয় ত্যাগ হচ্ছে বিষয়ের প্রতি আমাদের মনোভাবের পরিবর্তন ত্যাগ শুধু খারাপকে করতে হবে মন্দকে করতে হবে বা বিষয়কে করতে হবে তা কিন্তু নয় আমাদের ভালো মন্দ প্রীতি ঘৃণা সবই ত্যাগ করতে হবে উচিত অনুচিত কর্তব্য অকর্তব্য আমাদের অন্ধবিশ্বাস অন্ধ অবিশ্বাস সবই ত্যাগ করতে হবে জ্ঞানের আলোতে নিজেকে উদ্ভাসিত করতে হবে সত্যিকারের ত্যাগ ও অনাসক্তিতে আমরা যত সাফল্য অর্জন করতে পারবো আমাদের ধ্যান জপ তত কার্যকরী হয়ে উঠবে যুগ যুগ ধরে আমাদের মনের কোণে সঞ্চিত আত্মগ্লানি দূর করতে হবে আমরা তো অমৃতের পুত্র জগতের সমস্ত কিছুর মালিক আমার পিতা আমি জগতের সমস্ত কিছুর উত্তরাধিকারী আমার আবার অভাব কিসের আমি এখনো বড় হইনি আমার এখনো বুদ্ধি হয়নি আমি এখনো যোগ্য হতে পারিনি তাই পিতা আমাকে আমার প্রয়োজন মতো জিনিস দিচ্ছেন আমাকে কষ্ট দিয়ে শিক্ষা দিচ্ছেন আমি যখন যোগ্য হয়ে যাব পিতা আমাকেই তো সব সম্পত্তি ছেড়ে দেবেন আর তখন তার রক্ষার দায়িত্ব আমারই থাকবে অতএব আমাকে আগে যোগ্য হতে হবে আমাদের বাড়ির সামনে শাহাবাবুর মদির দোকান তো তার দুই ছেলে বড়টি একটু বোকা বোকা ছোটটি চালাক চতুর আধুনিক ভাষায় যাকে বলে স্মার্ট বড়টি যখন দোকানে থাকে তখন বাবার নির্ধারিত দামেই জিনিস বিক্রি করে আর যা কিছু বিক্রিবারটা হয় তা সে তার বাবার হাতে তুলে দেয় ছোটটি কিন্তু চালাক চতুর সে খদ্দের বুঝে জিনিসের দাম বাড়িয়ে বিক্রি করে আর বিক্রির পয়সা থেকে কিছু নিজের জন্য সঞ্চয় করে বাকিটা বাবার হাতে তুলে দেয় ছোলোটি কথার মধ্যে সব যান ভাব আছে ব্যবসাটা সে ভালোই করে তো কিছুদিন পরে ছোট ছেলেটি একটা মোটর সাইকেল কিনল বাবা জিজ্ঞেস করল টাকা বেলি কোথায় ছেলে বলল লটারি পেয়েছিলাম বাবা বিশ্বাস করল কিছুদিন পরেই ছেলেটির অ্যাক্সিডেন্ট হলো পা ভেঙে বাড়িতে বসে আছে এখন ভগবান বিষ্ণু একদিন নারদকে বলল চলো একটু মর্তবাসীদের দেখে আসি আমার ভক্তরা কেমন আছে একটু দেখে আসি তুমি আমার সঙ্গে চলো ভগবান বিষ্ণু ও নারদ ব্রাহ্মণ বেশে মর্তে এলেন প্রথমে এক জমিদারের বাড়িতে গেলেন সেখানে বিশাল মন্দির মন্দিরে ভগবানের অবতার শ্রীকৃষ্ণের পুজো হচ্ছে বিশাল উৎসবের আয়োজন হয়েছে অষ্টপ্রহর কীর্তন চলছে ব্রাহ্মণ দেখে জমিদার সমাদরের সঙ্গে আপ্যায়ন করলেন সেবা যত্ন করলেন সেবা পেয়ে ভগবান খুশি হলেন আশীর্বাদ করলেন তোমার সমৃদ্ধি হোক সুখে শান্তিতে সংসার করো তো সেখান থেকে বেরিয়ে নারদ ভগবান বিষ্ণুকে নিয়ে চললেন এক গরিব বৈষ্ণবের ঘরে ঘর বলতে একটা কুঁড়ে ঘর রোদ বৃষ্টি দুটোই অনায়াসে প্রবেশ করে সেই ঘরের মধ্যে এই ঘরের মধ্যে আছে একটা শিলাখণ্ড যাকে বলে শালগ্রাম শিলা এখানেই বৈষ্ণব পুজো আসটা করেন কুরো যা পান তাই তিনি ভগবানকে নিবেদন করেন আর তারপরে প্রসাদ হিসেবে নিজে গ্রহণ করেন শীর্ণকায় চেহারা কিন্তু ভগবানে তার অচলা ভক্তি তো ভগবান নারদকে নিয়ে তার গৃহে প্রবেশ করলেন ব্রাহ্মণ দেখে বৈষ্ণব উদ্বিগ্ন হলেন কি দিয়ে আজ আমি ব্রাহ্মণদের ভোজন করাবো আজ তো প্রসাদ হয়েছে কচু শাক সিদ্ধ ভগবান কিন্তু হৃষ্ট চিত্তে সেই কচুর শাকই গ্রহণ করলেন খে দে তৃপ্ত হয়ে এবার নারদকে নিয়ে চললেন বিষ্ণু লোকে তো নারদ জিজ্ঞেস করলেন ভগবান আপনি বৈষ্ণবকে আশীর্বাদ করলেন না জমিদারকে তো দেখলাম আপনি আশীর্বাদ করলেন তার সুখ সমৃদ্ধির কথা বললেন বৈষ্ণব কিন্তু গরিব তথাপি সে কিন্তু আপনার বড় ভক্ত তো তাকেই তো আপনার আরও বেশি আশীর্বাদ করার কথা ছিল তো আপনি তাকে কোনো আশীর্বাদই করলেন না তো ভগবান বললেন নারদ পেছনে তাকিয়ে দেখো নারদ পেছনে তাকাতেই দেখতে পেলেন জ্বলন্ত অগ্নিশিখা বৈষ্ণবের সেই কুডে ঘর জ্বলছে নারদ বললেন এ কী করলেন ঠাকুর এই কি আপনার বিচার তো ভগবান বললেন দেখো নারদ আমার কাছে যে যা চায় আমি তাকে তাই দেই আর যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ ওই শিলাখণ্ডের মায়া ওই কুড়ে ঘরের আশ্রয়ে ওকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছিল আজ ও আমার হল সর্বশ্রান্ত হল ওই দেখো বৈষ্ণব আমাদেরই পেছন পেছন রথে চড়ে আমারই ধামে চলেছে নারদ বিস্ময়ে অবাক মুখে বললেন নারদ বললেন ঠাকুর তোমার লীলা বোঝা দায় গল্পটি পৌরাণিক গল্প কিন্তু এর মাধ্যমে আমরা একটা শিক্ষা নিতে পারি জাগতিক সমস্ত বস্তু তা সে বলুন আর মায়া মমতা বলুন আত্মীয় স্বজন বলুন বৈষয়িক জ্ঞান বলুন এসবই আধ্যাত্মিক জগতে মূল্যহীন আমরা কারুর প্রতি আসক্ত হব না দয়াপ্রবণ হব অবশ্যই দয়াপ্রবণ হব আমরা ভালোবাসব কিন্তু তার বিনিময়ে যেন কিছু প্রত্যাশা না করি আবার আমাকে কে ভালোবাসল তার প্রতিদানে সে আমার ভালোবাসা প্রত্যাশা করল সেই প্রশ্রয়ও যেন আমরা না দেই কি আমরা যখন ঈশ্বরকে ভালোবাসব তখনও যেন আমরা ঈশ্বরের কাছে কিছু প্রত্যাশা না করি আমরা যেমন ভাবনা চিন্তা করব প্রতিদানে আমরা সেই মতো ফল প্রাপ্ত হব কিসে আমার ভালো হবে তাকে আমরা জানি তাই চাওয়া পাওয়ার ব্যাপারে আমরা সব সময় নিষ্ক্রিয় থাকব যা কিছু পাব তা ঈশ্বরের দান বলেই গ্রহণ করব আবার যা কিছু পাবো না সেটাও ঈশ্বরের ইচ্ছে বলেই জ্ঞান করব কারুর প্রতি এমনকি সৌজন্য প্রদর্শনও দরকার নেই আবার কারুর কাছ থেকে সৌজন্য আশাও করব না সবাই আমার আবার কেউ আমার নয় এই অবস্থা তখনই হয় যখন আমরা ঈশ্বর ভিন্ন অন্য কারুর ভালোবাসা পেতেও চাই না আবার দিতেও চাই না দেখুন সংসারে আমরা সঙ্গবদ্ধ হয়ে থাকি আবার আশ্রমেও আমরা সঙ্গবদ্ধ হয়ে থাকি সংসারে কেউ আমাদের ছেড়ে গেলে আমরা দুঃখ পাই আমরা ভেঙে পড়ি কিন্তু আশ্রমে কেউ আমাদের ছেড়ে গেলে আমরা ভেঙে পড়ি না আমরা দুঃখও পাই না আসলে নির্ভরশীলতা আমরা যার প্রতি বা যাদের প্রতি নির্ভরশীল হই তার বিরহ আমাকে তত বেশি কষ্ট দেয় একাধিক আশ্রমে আমরা দেখেছি সাধকদের এক আশ্রম থেকে অন্য আশ্রমে ঘোরানোর একটা ব্যবস্থা আছে এর কারণ হচ্ছে এক জায়গায় থাকতে থাকতে আমাদের পাশাপাশি মানুষের প্রতি নির্ভরশীলতা মমতা মোহ আসক্তি এগুলো বেড়ে যায় সেখান থেকে পরিত্রাণ পাবার জন্য আশ্রমীরা এক জায়গায় বেশি দিন থাকেন না কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের কি কেউ আপনজন থাকবে না এই পৃথিবীতে নিশ্চয়ই থাকবে আর তারা হলো আপনি যদি শিব ভক্ত হন তবে শিব ভক্তরাই আপনার আত্মীয় জানবেন আপনি যদি কৃষ্ণ ভক্ত হন তবে কৃষ্ণ ভক্তরাই আপনার আত্মীয় জানবেন অর্থাৎ আমাদের চিন্তা জগতের সঙ্গে যাদের চিন্তার মিল আছে তারাই আমাদের আত্মীয় লোকের বন্ধু তো বিষয় লোকেরাই হবে আর আধ্যাত্মিক জগতের বন্ধু তারাই হবে যারা আধ্যাত্মিক পথের পথিক অ Shanti, Shanti, Shanti Hari Om oh.